নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ধনতেরাসের দিন কোন সময়কালে আপনাদের ক্ষেত্রে ঝাড়ু ক্রয় করা উচিত এবং কটি ঝাড়ু আপনাদের ক্ষেত্রে ক্রয় করা উচিত, এবং আলোচনা করব ঝাড়ু ক্রয় করলে আপনাদের জীবনে কি প্রভাব মিলতে পারে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমাদের হিন্দু পরম্পরাতে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মনে করা হয়ে থাকে। এমনটি মনে করা হয়ে থাকে কি এই ঝাড়ু আমাদের গৃহে শুভত্ব নিয়ে আসে, আমাদের গৃহে সমৃদ্ধি নিয়ে আসে। দেখুন, ধন ত্রয়োদশী লাগছে 29 অক্টোবর 2024 মঙ্গলবার, এই দিন সকালবেলা 10:31 থেকে পরবর্তী দিন অর্থাৎ 30 অক্টোবর বুধবার দুপুরবেলা 1:15 পর্যন্ত। কিন্তু কোনো বস্তু ক্রয় করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সময় অবশ্যই জানা উচিত, কারণ সম্পূর্ণ ধনত্রয়োদশীর সময়কালে কিন্তু স্থির লগ্ন এবং শুভ সময় চলে না। তাই ধনতেরাসের দিন ক্রয় করার সময় সর্বদা বিষলগ্নে অথবা স্থির লগ্নে এবং অত্যন্ত শুভ মুহূর্ত চৌঘরিয়া দেখে সেই সময় কিন্তু করা উচিত, নচেত এর ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। তাই সময় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ, তাই এটি জানা আপনাদের অবশ্যই প্রয়োজন। তাই আমি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে কোন সময় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ শুভ হবে সেই শুভ দুটি মুহূর্ত আমি বিশেষভাবে বের করেছি আপনাদের জন্য। এবার জানবো কোন সময় ঝাড়ু ক্রয় করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। দেখুন, মঙ্গলবার দিন 29 অক্টোবর সন্ধ্যেবেলা 5:58 থেকে 7:57 এই ছোট্ট সময়কাল আপনাদের ক্ষেত্রে থাকছে, এবং বুধবার দিন 30 অক্টোবর 7:05 সকালবেলা থেকে সকালবেলা 8:30 সময়কাল পর্যন্ত এই শুভ সময় থাকছে। দেখুন, এই বছর ধনতেরাসের তিথি তো থাকছে অনেকক্ষণ, কিন্তু বিশেষ শুভ মুহূর্ত যা খুব কম সময় পাওয়া যাচ্ছে এবার। তাই সময়কে নষ্ট না করে সঠিক সময় কাজ করুন, সাফল্য কিন্তু আপনার দরজায় এসে অবশ্যই করা নাড়বে। দেখুন, ঝাড়ু কেনার সময় খেয়াল রাখবেন যেন সেটি পাতলা না হয় বা শুকিয়ে না যায়, একদম শুকনো টাইপের ঝাঁটা, একদম সরু টাইপের ঝাঁটা, এরকম ধরনের ঝাঁটা কিনবেন না। একটু গোছা দেখে কিনবেন, হৃষ্টপুষ্ট দেখে কিনবেন। এর কাঠিগুলি যেন ভালো থাকে, ঝাড়ুর আঁশগুলি যেন ভালো থাকে, এরমভাবে দেখে কিনবেন। এটি যত ঘন হবে তত কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুফল দেবে। ভাঙা ঝাড়ু কেনা একেবারেই আপনাদের ক্ষেত্রে উচিত নয়। প্লাস্টিকের ঝাড়ু প্রচলিত সময়কালে প্লাস্টিকের ঝাড়ু অনেকেই ক্রয় করে থাকেন, তা আমি বলছি না, কিন্তু ধনতেরাসের দিন প্লাস্টিকের ঝাড়ু কেনা থেকে বিরত থাকুন। এই শুভ দিন উপলক্ষে প্লাস্টিকের জিনিস কেনা এড়িয়ে চলুন। প্লাস্টিক একটি অপবিত্র ধাতু যা ধনতেরাসে কেনা উচিত নয়, তাই ধনতেরাসে অশুদ্ধ ধাতু কিনলে তা ফলদায়ক বলে বিবেচিত হয় না। ধনতেরাসের দিন যদি আপনারা ঝাড়ু ক্রয় করতে চাইছেন, তাহলে ধনতেরাসের দিন আপনারা ঝাড়ু ক্রয় করতে পারেন। মাথায় রাখবেন, যখনই আপনারা ঝাড়ু ক্রয় করছেন ধনতেরাস চলাকালীন, তখন জোড়া ঝাড়ু গৃহে নিয়ে আসবেন, একটি ঝাড়ু কিন্তু কখনো গৃহে আনতে নেই। ধনতেরাসের দিন নতুন ঝাড়ু আনার পরে সরাসরি ব্যবহার শুরু করা উচিত নয়। প্রথমে ঝাড়ুটিকে ঠাকুরের আসনের পাশে বা কাছাকাছি স্থানে রাখুন বা ঠাকুর ঘরে রাখুন। প্রথমে ঝাড়ুর উপর সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন, এরপর সামান্য কুমকুম, অক্ষত, আপনারা করি প্রচলিত মুদ্রা নিবেদন করুন ঝাড়ুকে। মা লক্ষ্মী হিসাবে তাকে প্রণাম করুন, তার কাছে প্রার্থনা করুন, এবং আপনার গৃহে মা লক্ষ্মীর কৃপা যেন বর্ষিত হয় তার প্রার্থনা করুন। এরপর ধনতেরাসের দিন আপনারা সেই ঝাড়ুটিকে ঠাকুরের আসনের পাশ থেকে থাকতে দিন সারাদিন। পরবর্তী দিন আপনারা সেখান থেকে তুলে আপনারা ভালো করে কিন্তু সেটিকে প্রয়োগ শুরু করুন। এর মাধ্যম দিয়েই ঝাড়ুর সুফল পাবেন, এবং আপনাদের জীবনে ঝাড়ু যদি আপনারা ধনতেরাসের দিন শুভ সময় দেখে কিনছেন, সঠিকভাবে ঝাড়ু কিনছেন, যেই পদ্ধতিগুলো বললাম বা যেই প্রক্রিয়াগুলো বললাম সেগুলি দেখে কিনছেন, তাহলে নিশ্চিতভাবে আপনাকে সারা বছর জুড়ে কিন্তু ধনতেরাসে কেনাই ঝাড়ু আপনাকে নিশ্চিতভাবে অর্থনৈতিক সুফল, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, মা লক্ষ্মী কিন্তু আপনার গৃহে চিরস্থায়ী হতে শুরু করে দেবে। তাই শুভ মুহূর্তে কাজ করুন, ফায়দাই ফায়দা আপনারা দেখতে পাবেন সারা বছর জুড়ে। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।